দর্শক, আপনারা হয়তো বা ভালো আছেন, আমি আশা করি, আমি দোয়া করি সব সবাই ভালো আছেন। আজ আসলে আমি কথা বলবো যে ডিসফাংশনের করলে কি কি আমরা দেখে আমরা ডিসফাংশনটাকে কনফার্ম করবো সেই জিনিসটা। আপনারা দর্শক জানেন যে আপনারা হয়তো বা দেখেছেন যে আমি আগে দুইটা ভিডিও আমি ডিসফাংশন সম্পর্কে দিয়েছি। একটা প্রথম যে ইচ্ছা ছিল সেটা ডিসফাংশনটা কি এবং কিভাবে হয় ডিসফাংশনটা, সেই জিনিসটা আমি আপনাদের সাধারণভাবে বলার চেষ্টা করছি। দ্বিতীয় ভিডিওতে যেটা আমি আলোচনা করছি ডিসফাংশনটা কারণগুলো কী কী, সেই জিনিসগুলো আমি আপনাদের দিয়েছি এবং কিভাবে এটাকে কিছু হলেও দূরভূত করা যায় সেই জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করছি। আজ আমি আলোচনা করবো যে এই ডিসফাংশন হলে কীভাবে আমি বুঝবো, আমি সাধারণভাবে কীভাবে বুঝবো যে আমার ডিসফাংশনটা হয়েছে, এই জিনিসটা আপনাদের জানার দরকার আছে আমি মনে করি। এবং প্রথম যে জিনিসটা, একটা জিনিস আপনি প্রথম জিনিসটা পেন, আমি যদি বলো পেনটা আপনি এই পজিশনে কাজ করতেছেন, আপনি অ্যাবনর্মাল পজিশনে এরকম করবে কাজ করতেছেন কাজ করতেছেন, যখনই আপনি নর্মাল পজিশনে যেতে চাবেন তখনই আপনাকে টেনে ধরে রাখবে, স্ট্রেস করবে, স্ট্রেস করলে তার ব্যথাটা পাবে। নর্মাল আপনি যদি অ্যাবনর্মাল পজিশনে, যে পজিশনে আপনি সবসময় কাজ করেন ওই পজিশনে আপনি কাজ করলে কিন্তু আপনি ব্যথা ফিল করবেন না, যখনই আপনি নর্মাল পজিশনে যেতে যাবেন তখনই আপনি সেই ব্যথাটা স্ট্রেস হবে, ব্যথাটা হবে। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে হ্যাঁ আপনি ডিসফাংশন আছে। আর দ্বিতীয় যে জিনিসটা হলো পেনটা, কিন্তু ওই যে আপনার এই হবে না ইন রেঞ্জে, আমরা যদি বলি শেষ যে আপনি এই যেখানে ডিসফাংশন, মানে হচ্ছে এই পজিশনে, এই পজিশনে ডিসফাংশন হচ্ছে, আপনি এইভাবে কাজ করতেছেন কোনো সমস্যা নাই, যখনই আপনি এখানে নেবেন ব্যথাটা হবে, মানে আপনি এইটা যে আপনার অ্যাভেলেবল রেঞ্জ যে এই এই পর্যন্ত রেঞ্জ পর্যন্ত আপনি যেতে পারেন, এখন যদি এটাকে আপনি স্ট্রেস করেন, স্ট্রেস করতে চান তখনই এখানে টান লাগবে এবং এই রিজনটায় আপনি যেখানে শর্ট মাসলটা শর্ট হয়ে গেছে বা সব কিছুটা শর্ট হয়ে গেছে সেখানে আপনি ব্যথাটা লাগবে, তাহলে আপনি একটা নির্দিষ্ট এরিয়ায় ব্যথা লাগবে, কোন এরিয়া ব্যথা লাগবে যেখানে আপনি শর্টেনিং আছে মাসলটা বা লিগামেন্টটা বা সব টিস্যুটা স্ট্রাকচারটা সেটা সেখানে আপনি ব্যথাটা ফিল করবে। তারপর আসি তার রেঞ্জ অপশন, রেঞ্জ অপশন কি হবে যে শুধুমাত্র যে রেঞ্জে তার শর্টেনিং আছে যে মাসলগুলো বা সব টিস্যুগুলো বা বনি কম্পোনেন্টগুলো শুধুমাত্র সেই রেঞ্জটা যদি করতে চাই তখন ডিসফাংশন হবে, শুধুমাত্র একটা মুভমেন্ট আপনি পেন পাবেন। যেমন আমি যদি ফ্ল্যাকশন ডিসফাংশন হয় তাহলে আমি যখন এক্সটেনশন করতে যাব তাহলে আমার ব্যথাটা ফিল করবে, তাহলে আমি যখন ফ্ল্যাকশন করব ফ্ল্যাকশন করতে সমস্যা নাই, ঠিক আছে, যখনই আমি এক্সটেনশন করতে পারবো তখনই তার ব্যথাটা হবে। তাহলে আমরা একটা নির্দিষ্ট মুভমেন্ট আমার পেন ফিল করবো, সে পেনটা হবে একবারে আমার যে পর্যন্ত আমি ওই লিমিটেড রেঞ্জে মুভমেন্ট হয় সেই রেঞ্জে ইন রেঞ্জে যায় মানে শেষ ভাগে যায় তার ব্যথাটা, ব্যথাটা কখনো রেফার করবে না, মনে রাখবেন দর্শক, ব্যথাটা কখনো কিন্তু রেফার করবে না, একটা জায়গায় আপনি ব্যথাটা ব্যথাটা শুধুমাত্র শর্টেনিং কারণে বা সব কিছু শর্টেনিং বা জয়েন্টিস কারণে ব্যথাটা হবে, ডিসফাংশনটা হবে। এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি যে ব্যথাটা এটা ডিসফাংশন হবে। এখন এই ডিসফাংশন হলে কোথায় আপনি যাবেন, আমি আপনারা তো আসলে সাধারণ যারা আছে তারা অনেক ভুক্তভোগী, আমি জানি যে তারা এই একটা ইয়ের জন্য প্রবলেমের জন্য বিভিন্ন হেলথ প্রফেশনের কাছে যান, যে প্রতিকার না পেয়ে পরবর্তী একটা নিজেকে একটা ইয়ের মধ্যে আসেন। আমি আশা করব যে আপনারাই আমার এই ভিডিও দেখে যদি আপনার এই সমস্যাটা থাকে আপনি একজন ব্যাচেলর লেভেলের ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, আপনাকে অ্যাসেস করে দেখবে, দেখে আপনার যেটা করণীয় সেটা আপনাকে উপদেশ দিতে পারে।
আমি আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন, যে আপনারা নিজেরাই নিজে বুঝতে পারবেন যে আপনারা আসলে ডিসফাংশন হচ্ছে কিনা বা ডিসফাংশনের সমস্যার কারণে আপনি ব্যথাটা ফিল করছেন কিনা। আর এই ব্যথাটা কিন্তু সবসময় থাকবে না, আপনি যখনই স্টেজ করবেন তখনই ব্যথা হবে। নর্মাল আপনি যদি অ্যাবনর্মাল পজিশনে থাকেন তখন আপনার ব্যথাটা হবে না। আপনারা আশা করি যে আপনারা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন শিখতে পারবেন এবং আপনার সমস্যাগুলো আপনি সমস্যা নিজেই নির্ণয় করতে পারবেন। এবং এটার জন্য যদি আমি পূর্বেই বললাম যে আপনার একজন ফিজিওথেরাপিস্টে যাবে, যে তারকে সে আপনাকে অ্যাসেস করে আপনার সঠিক যে ট্রিটমেন্টটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। আর একটা জিনিস আমি বলবো যে এটা স্ট্রাকচারগত সমস্যা, এই স্ট্রাকচারগত সমস্যা বা সব কিছু সঠিক কারণে সমস্যা বা এই স্ট্রাকচারের সমস্যা এটা কিন্তু আপনি ওষুধ খেলে বা এই খেলে যাবে না। আমি এটা এটা আমি আপনি বলবো যে আপনারা এটা ফিজিওথেরাপিস্ট একজন আপনাকে ভালো সমাধান দিতে পারে। আর একটা জিনিস আমি বলবো যে আপনারা যারা এখন ঘরে বসে আছেন, যারা করোনার এই লকডাউনের সময় এটা ক্রান্তিকাল আমাদের দেশের জন্য, আমাদের করোনা ভাইরাস খুব প্রবল আকারে আমাদের এফেক্ট করছে, আপনি সুস্থ থাকবেন এবং আপনি যে প্রতিরোধমূলক যে ব্যবস্থা নেওয়ার সেগুলো নেবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার চেষ্টা করবেন, আশেপাশে যে আপনার পরিবেশটাকে সুস্থ রাখবেন, নিজে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, আপনার পুরো ফ্যামিলিকে পরিচ্ছন্ন রাখার জন্য সহযোগিতা করবেন। আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনি শেয়ার করবেন, যাতে আপনি দেখা দেখি অন্যরাও যাতে আমার এই ভিডিওগুলো দেখে কিছু না কিছু উপকারিত হয়। আমি এই আশা ব্যক্ত করে আপনারা সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।